হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার চ্যানেলে পনেরোশোটি প্লাস ইতিহাসের এমসিকিউ কিউ প্রশ্নোত্তর এবং পনেরোশোটি প্লাস ভূগোলের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার আপলোড করবো তো অলরেডি আমি আমার চ্যানেলে ইতিহাস এমসিকিউ প্রশ্নোত্তরের ভিডিও আপলোড করে দিয়েছি এবং এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর পার্ট ওয়ান তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং শুধুমাত্র আমার কথার উপরে ডিপেন্ড না করে আপনারা নিজেরাও একবার দেখে নিন যে প্রশ্নগুলো সত্যি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কিনা তো তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান চাঁদ থেকে পৃথিবীকে কি রঙের দেখতে লাগে অপশান এ সাদা ও ফিকে লাল বি সাদা ও ফিকে বেগুনি সি হালকা কালো ডি সাদা ও ফিকেলিল এক্ষেত্রে বন্ধুরা অ্যান্সার হবে অপশান ডি সাদা ও ফিকে নীল কোশ্চেন নাম্বার টু পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত অপশান এ পাঁচশো ডিগ্রি সেলসিয়াস বি এক হাজার ডিগ্রি সেলসিয়াস সি পনেরোশো ডিগ্রি সেলসিয়াস এবং ডি চার হাজার ডিগ্রি সেলসিয়াস এবং এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি চার হাজার ডিগ্রি সেলসিয়াস কোশ্চেন নাম্বার থ্রি আকাশে যেসব জ্যোতিষ্কের আলো মিটপিট করে জ্বলে তাদের কি বলে অপশান এ গ্রহ বি নক্ষত্র সি উপগ্রহ ডি গ্রহণপুঞ্জ এক্ষেত্রে অপশান বি হচ্ছে সঠিক উত্তর নক্ষত্র কোশ্চেন নাম্বার ফোর কোন ধরনের জ্যোতিষ্ক নিজস্ব আলো ও উত্তাপহীন অথচ আকাশে জাজল্যবান অপশান এ উপগ্রহ বি নক্ষত্র সি গ্রহ ডি ধূমকেতু এক্ষেত্রে উত্তর অপশান সি গ্রহ কোশ্চেন নাম্বার ফাইভ ম্যাগমা কাকে বলে অপশান এ সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি বি চুনাপাথর সি ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ ডি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খনিজ এক্ষেত্রে উত্তর অপশান সি ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ কোশ্চেন নাম্বার সিক্স নিচের কোনটি পারলিক শিরা নয় অপশান এ কয়লা বি ডলোরাইট সি ডলোমাইট ডি কংগ্লোমারেট এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ডলো রাইট কোশ্চেন নাম্বার সেভেন পৃথিবীর আকার কোন ধরনের অপশান এ ডিম্বাকার বি গোলাকার সি অভিগত গোলক ডি বৃত্তাকার এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হল অপশান সি অভিগত গোলাকার কোশ্চেন নাম্বার এইট পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারীকে অপশান এ ভ্যালেন্টিনা তেরেস্কোভা বি ইউরি গ্যাগরিন সি এডুইন অলরিন এবং ডি নীল অ্যামস্ট্রং এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইউরি গ্যাগরিন এবং বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পার্টগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল টিকেও কিন্তু প্রেস করতে ভুলবেন না কোশ্চেন নাম্বার নাইন প্রথম কবে চন্দ্রপৃষ্ঠে মানুষ অবতরণ করে অপশান এ আঠারোশো উনসত্তর সালে বি উনিশশো সালে সি উনিশশো উনষাট সালে এবং ডি উনিশশো উনআশি সালে এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি উনিশশো উনসত্তর সালে উনিশশো ঊনসত্তর সালের একুশে জুলাই একুশে জুলাই কিন্তু প্রথম মানুষ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে কোশ্চেন নাম্বার টেন কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় অপশানে বেলে পাথর বি গ্রানাইট সি মার্বেল পাথর এবং ডি ব্যাসল্ট এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে বেলে পাথর বেলে পাথরে জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোয়েশ্চেন নাম্বার ইলেভেন পৃথিবীকে কি বলা হয় এ লাল গ্রহ বি বেগুনি গ্রহ সি সাদা গ্রহ এবং ডি নীল গ্রহ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে নীল গ্রহ কোশ্চেন নাম্বার টুয়েলভ গ্রহদের মধ্যে আয়তনের বিচারে পৃথিবীর স্থান কত অপশান এ চতুর্থ বি পঞ্চম সি ষষ্ঠ এবং ডি সপ্তম সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি পঞ্চম কোশ্চেন নাম্বার থার্টিন গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট গ্রহ কোনটি অপশানে বুধ বি শনি সি শুক্র এবং ডি হচ্ছে প্লুটো বন্ধুরা এখানে প্লুটোর স্পেলিংটা একটু মিস্টেক আছে এটা একটু আপনারা দেখে নেবেন এবং থার্টিন নাম্বার কোশ্চেনের সঠিক উত্তরটি হলো অপশান এ বুধ হচ্ছে গ্রহদের মধ্যে আয়তনে সব থেকে ছোট গ্রহ কোশ্চেন নাম্বার ফোরটিন গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে বড় গ্রহ কোনটি অপশান এ শনি বি ইউরেনাস সি বৃহস্পতি ডি নেপচুন এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হল অপশান সি বৃহস্পতি কোশ্চেন নাম্বার ফিফটিন পৃথিবীর নিম্নতম অঞ্চল কোনটি অপশান এ গ্র্যান্ড ক্যানিয়ান বি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত সি কলকা নদীর গিরিখাত এবং ডি কোনোটি নয় এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হল অপশান বি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত হচ্ছে পৃথিবীর নিম্নতম অঞ্চল এটা সব থেকে গভীরতম অংশ কোশ্চেন নাম্বার সিক্সটিন পৃথিবীর উচ্চতম অঞ্চল কোনটি অপশান এ রকি বি আন্দিজ সি এভারেস্ট এবং ডি কাঞ্চনজঙ্ঘা এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান সি এভারেস্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সব উচ্চতম স্থান কোশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের দক্ষিণাঞ্চলে ডেকেন ট্র্যাপ কোন শিলায় গঠিত অপশান এ গ্রানাইট বি মার্বেল সি ডলোমাইট এবং ডি ব্যাসল্ট এবং সঠিক উত্তরটি হচ্ছে ব্যাসল্ট কোশ্চেন নাম্বার এইটিন কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয় অপশান এ জাপান বি শ্রীলঙ্কা সি ভারত এবং ডি চীন এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হল অপশান সি ভারত কোশ্চেন নাম্বার নাইনটিন ভ্যালেন্টিনা তেরেস্কোভা বিখ্যাত কেন অপশান এ প্রথম মহাকাশচারী অপশান বি প্রথম পর্বতারোহী সি প্রথম মহিলা মহাকাশচারী ডি প্রথম মহিলা ভূ পর্যটনকারী এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হল অপশান সি প্রথম মহিলা মহাকাশচারী কোশ্চেন নাম্বার টোয়েন্টি পৃথিবীর কোন গতির ফলে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘোরে এবং এক্ষেত্রে অপশান এ আবর্তন গতি বি পরিক্রমণ গতি সি বার্ষিক গতি এবং ডি সৌরগতি এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হল আবর্তন গতি আবর্তন গতির জন্য পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দিন কোন গতির জন্য হয় অপশান এ অভিকর্ষজ গতি বি আর্নিক গতি সি পরিক্রমণ গতি এবং ডি কোনোটি নয় এবং টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তরটি হলো অপশান বি আর্নিক গতি কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি উপাদানে গঠিত অপশান এ লোহা ও নিকেল বি সালফার ও কার্বন সি অ্যালুমিনিয়াম ও সিলিকন ডি অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান এ লোহা এবং নিকেল দ্বারা কিন্তু গঠিত পৃথিবীর কেন্দ্রমণ্ডল কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কি অপশান এ কৃষ্ণমৃত্তিকা বি পলিমাটি সি পডসল এবং ডি মরু অঞ্চলের মাটি এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি মরু অঞ্চলের মাটিকে সিরোজেম বলে বন্ধুরা এই সকল প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু এগুলোকে অবশ্যই রিভিশন করবেন রিভিশন ছাড়া আপনারা কিন্তু এগুলো ভুলে যাবেন কোশ্চেন টোয়েন্টি ফোর নিচের কোনটি আগ্নেয় শিলা নয় অপশান এ ব্যাসল্ট বি গ্রানাইট সি ডলোমাইট এবং ডি ডলোরাইট এক্ষেত্রে সঠিক উত্তরটি হল অপশান সি ডলোমাইট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় অপশান এ আগ্নেয় শিলা বি রূপান্তরিত শিলা সি পারমিক শিলা এবং ডি কোনটি নয় এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হল সি পারমিক শিলা তাহলে বন্ধুরা এটাই ছিল ভূগোলের ওপরে আজকে পার্ট ওয়ানের প্রশ্নোত্তর আশা করি প্রশ্নগুলো আপনাদের খুব পছন্দ হবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানান এবং পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথে আপনারা পেয়ে যান তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন